স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার দেখতে পাচ্ছি। ওকে, আমরা আজকে দেখব মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কি কি কাজ করতে পারি আমরা, বেসিক কেন ইউজ করি এটা নিয়ে আমরা আজকে দেখব। মাইক্রোসফট ওয়ার্ডটা হচ্ছে মানে ওয়ার্ড প্রসেসিং বলতে তুমি লেখালেখির কাজ করার জন্য একটা অ্যাপ্লিকেশন বানানো, একটা সিভি বানানো, বায়োডাটা বানানো, কোন একটা ডকুমেন্ট বানানো, রিপোর্ট বানানো, মানে এই ধরনের কাজের জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করি এই ধরনের কাজের জন্য। তো এখন এখানে বাংলা, ইংলিশ, আরবি যে কোনো ধরনের ফন্ট নিয়ে কাজ করা যায়। সাপোজ আমরা একটা ডকুমেন্টস বানাবো, ডকুমেন্টস হচ্ছে এটার নাম বলছি আমরা একটা সিভি বানাবো। হ্যাঁ, সিভি কে সাধারণত ইংলিশে রেজিউম বলা হয়। রেজিউম মিস্টার আরিফ উদ্দিন, এটা এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করি, সিলেক্ট করলাম আমি, ধরে নিয়েছি অ্যাকচুয়ালি তোমরা মানে এখানে এটা সফটওয়্যারটা পরিচিত, ওখান থেকে আমি এভাবে শুরু করব। তো এটাকে আমি সেন্টার পজিশনে আনার জন্য এখানে অনেক কিছু অ্যালাইনমেন্টের ইয়া আছে, সিম্বল আছে, দেখো অ্যালাইন ট্যাক্স ল্যাব, এটা হলো সেন্টার, এটা হলো রাইট, এটা হলো জাস্টিফাই। জাস্টিফাই হলো পুরো পেজ জুড়ে হয়ে যায় না, আমাদের এটা দরকার হচ্ছে সেন্টার পজিশনে দরকার, ঠিক আছে। এটাকে আমরা কি করে দিব, বোল্ড করে দিব। বোল্ড করার জন্য এখানে ক্লিক করলাম, তারপর আমি এটা আর একটু ফন্ট বড় করতে চাচ্ছি। এগুলো কিন্তু কিবোর্ড শর্টকাট দিয়ে পারা যায়, কিন্তু আমরা ম্যানুয়ালি করতে চাই আর কি তোমাদের জানার জন্য। এটা ফন্টটা, এখন ফন্টটা আছে হচ্ছে ক্যালিপারি, এই ফন্টে এটা হচ্ছে কিসের নাম, ফন্টের নাম দেখছো? হ্যাঁ জি স্যার, মানে এটা হচ্ছে ক্যালিপারি ফন্ট। আমি চাচ্ছি এই ফন্টটা হবে অন্য আরেকটা ফন্ট, এই জন্য আমি কি করবো এখানে এসে সাপোজ ফন্টের নাম লিখবো টাইমস নিউ রোমান, লিখে দিলাম। তারপরে এটা এখন কিসে হয়ে গেল, টাইমস নিউ রোমানে হয়ে গেল, এখনো হয় নাই, আমরা টাইমস নিউ রোমান এন্টার দিলে হয়ে যাবে। এটা হলো এই ফন্টের নাম হচ্ছে এখন। তারপর এটার ফন্ট সাইজ আছে মূলত 11 আছে, আমি এটাকে বাড়াতে পারি, এখান থেকে আমি সাপোজ এটা দিলাম 15, এইটা হয়ে গেছে। তারপর এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট কালার দেখা যাচ্ছে কি ব্ল্যাক দেখা যাচ্ছে, এটা আমি কালারটা চেঞ্জ করতে পারি। কালারটা চেঞ্জ করার জন্য এই যে এখানে এসে আমার ক্লিক করতে হবে, ক্লিক করে আমি করে আমি এখানে যদি এটা দিলে দেখো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা চেঞ্জ করলে চেঞ্জ হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, হ্যাঁ হয়ে যাচ্ছে, এ হয়ে যাচ্ছে, হয়ে গেছে কথা জি। ওকে, তারপর এটার এটার মধ্যে আমি একটা আন্ডারলাইন দিব, হ্যাঁ আন্ডারলাইন দিই, এই আন্ডারলাইন এটাতে ক্লিক করলে আন্ডারলাইন চলে আসবে। আর সিবিতে থাকে সাধারণত এখানে নাম থাকে, এই জায়গায় এখানে থাকে হচ্ছে আমার পিক্সেল থাকে। আমি এখানে একটা কি করবো টেক্সট বক্স, এখানে ইনসার্ট থেকে সাউন্ড না আসে বলতে সিস্টেম করো, সাউন্ড আসতে না, আমি এখানে একটা টেক্সট বক্স এখানে এসে দেখো টেক্সট বক্স কোথায় থেকে ইনসার্ট, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে টেক্সট বক্স। আমি জাস্ট দিদি ভাই আপনি মিউট করেন, এখানে আসলাম। তারপর এখানে আরেকটা কথা বলে রাখি, আমরা লিখতেছি মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড এর বিভিন্ন ভার্সন রয়েছে, আমি যেটা লিখছি সেটা হচ্ছে ভার্সন 1, সরি ভার্সন মাইক্রোসফট অফিস 2010 আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা মানে আপগ্রেডেড যে কোনো একটা ভার্সন ইউজ করতে পারো। এই টেক্সট বক্স এখানে এখানে লিখবো কি আমার নাম, মোবাইল নাম্বার, ইমেল লিখ, সিভিতে এখানে লিখবো ইমেল লিখ। এখানে কি করলাম সাপোজ নেম লিখলাম, নেম বললাম কি মিস্টার আরিফ উদ্দিন, এটা তারপর এন্টার দিয়ে, এন্টার দিয়ে আমি এখানে এরপর লিখবো কি
ইমেল ইমেল লিখলাম কি আরিফ এট দা রেট অফ জিমেল ডট কম তারপর হচ্ছে মোবাইল মোবাইল লিখলাম হচ্ছে 0181 একটা নাম্বার দিলাম ঠিক আছে এটা হলো আমার ইনফরমেশন মানে বেসিক ইনফরমেশন এখানে তো এখন এই বক্সটা আমি হাইড করে দিব কি করে দিব বক্স আউট দেখা যাচ্ছে না হ্যাঁ কথা কি শোনা যাচ্ছে জি স্যার শোনা যাচ্ছে মানে এখন কি করব বক্সটা হাইড করে দিব হাইড করে দেওয়ার জন্য এটা সিলেক্ট করব বক্স বক্সে এসে এখানে রাইট বাটন ক্লিক করব রাইট বাটন ক্লিক করলে এখানে দেখো ফরম্যাট শেপ আছে ফরম্যাট শেপের মধ্যে আমি যদি এখান থেকে কালার চেঞ্জ করে দিলে যদি হোয়াইট দিলে এটা হোয়াইট চলে যাবে ফরম্যাট শেপ আসলাম এটা হচ্ছে লাইন কালার কি আসবে লাইন কালারের মধ্যে এটা হল ফিল কালার মানে পুরো বডি লাইন কালারের মধ্যে এসে এখান থেকে কালারটা আমি এখন ব্ল্যাক আছে আমি এটা হোয়াইট করে দিব কি করে দিব হোয়াইট করে দিলাম হোয়াইট হয়ে গেছে না হোয়াইট মানে কি ব্যাকগ্রাউন্ডও হোয়াইট লাইন কালারও হোয়াইট ফাইনালি এটা আর দেখা যাচ্ছে না কিভাবে করলাম জিনিসটা এই যে আসলাম এসে ফরম্যাট শেপ তারপর এখানে আমার লাইন কালার লাইন স্টাইল শ্যালো ফিল ফিল মানে পুরো বক্সটা ফিল আমি যদি ফিল কালারের মধ্যে সলিড ফিল দিই এসে যদি ব্ল্যাক দিয়ে দিলে পুরো বক্সটা ব্ল্যাক হয়ে গেছে পুরো বক্স ব্ল্যাক হয়ে গেছে না জি স্যার হ্যাঁ কিন্তু আমার দরকার হচ্ছে পুরো বক্স না আমার শুধু লাইন দরকার এই জন্য আমি ফিল কালারের মধ্যে এসে এটা ইয়া উঠে দিলাম কোনটা বক্স কালার পয়েন্ট করে দিলাম আমার দরকার লাইন কালার লাইন যে আছে লাইনটা ডিসঅ্যাপিয়ার করে দাও এই জন্য আমি এখানে এসে কি করে দিলাম হোয়াইট সিলেক্ট করে দিলাম হোয়াইট সিলেক্ট করে দিলে এই লাইনের কালারও হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালারও হোয়াইট ফাইনালি মনে হবে এখানে কোনো লাইন নাই বুঝছো স্যার জি স্যার বক্সটা মূলত মানে কোথায় ক্লিক করে আনছিলেন কোনটা বক্স বক্স এই যে ইনসার্ট শেপ এটা আচ্ছা স্যার বুঝছি ইনসার্ট এসে এই বেশে এই যেটা এখন আমি একটা ছবি ইনসার্ট করব এর জন্য একটা বক্স নিব এখানে একটা ছবি ছবি অ্যাড করার জন্য ইনসার্ট ইমেজ গোলাম মুস্তফা ভাই আচ্ছা দেখছো কি করলাম আমি ছবিটা অ্যাড করবো এজন্য এসে আমি যদি বক্সের ভিতরে সিলেক্ট করি এবং ছবি যদি ইনসার্ট করি এখান থেকে সেক্ষেত্রে সোজা ওই বক্সে চলে আসবে ছবি চলে আসছে না জি স্যার চলে আসছে তো এখন এটাও আমার দরকার তো ছবিটা বক্স আর দরকার নেই সেক্ষেত্রে কি করে দিব বক্সটা বক্সটা হোয়াইট করে দিব কিভাবে করে দিব এখানে আছে লাইন কালার ব্ল্যাক আছে আমি হোয়াইট করে দিব যদি অন্য কালার দিলে কিন্তু অন্য কালার শো করবে দেখো লাইন কালার কি করে দিব হোয়াইট করে দেব এই যে চলে গেছে এরপর এখন এরপর কি করব আমরা আমাদের নাম ইনফরমেশন ছবি অ্যাড হয়ে গেল এরপর হচ্ছে আমাদের যাবতীয় প্রেজেন্ট অ্যাড্রেস কোথায় পার্মানেন্ট অ্যাড্রেস কোথায় এগুলো এগুলোর জন্য আমরা একটা টেবিল আকারে করতে পারি এটা একটা টেবিল নিতে পারি এখানে টেবিল দিলে খুব সহজ হয় টেবিল মানে হলো এখানে আমাদের
আমরা একটা টেবিল নি এই যে টেবিল কি হবে নিব ইনসার্ট টেবিল টেবিলের মধ্যে টেবিল থাকে কি হিসেবে টেবিল থাকে সাধারণত রো এবং কলাম হিসেবে রো এবং কলাম রো কোনগুলো মনে করে এখন আমি যদি বলি এই যে এগুলো হলো রো মানে ভূমির সাথে যেগুলো থাকে এগুলো রো আর লম্বা লম্বি যেগুলো থাকে এগুলো কি থাকে কি বলে কলাম কলাম বলে যেমন আমি যদি বলি এখন কত একটা রো কয়টা কলাম কলাম হচ্ছে 1 2 3 4 5 6 7টা 7টা কলাম একটা রো 7টা কলাম আর এখন দুইটা রো 7টা কলাম এখন তিনটা রো তিনটা রো 7টা কলাম কলাম রো বোঝা গেছে টেবিলের জি স্যার ওকে তো আমরা করব কি দুইটা কলাম নিব হ্যাঁ এটা সাপোজ এদিকে লিখলাম এটাকে আবার বড় কলামগুলোকে রিসাইজ করা যায় তারপরে এখানে দিলাম হচ্ছে ফাদার্স ডে কি দিলাম ফাদার্স নেম ফাদার্স নেম দিলাম রহিম উদ্দিন তারপর এন্টার দিলে পরবর্তী করে চলে আসবে মাদার্স নেম মাদার্স মাদার্স নেম মাদার্স নেম দিলাম রহিমা এমআরএস বুঝে গেছে তারপর হচ্ছে ডেট অফ বার্থ এখানে দেখো মানে এটা হলো আমার টেবিল এখানে আমাদের এটা হলো রো আর এটা হলো কলাম তারপর এখন রো গুলোকে আমি সাপোজ আমার কোন রো দরকার হচ্ছে আমার স্যার একটা রো রয়ে গেছে রোটাকে আমি ডিলিট করে দিতে পারি কি হবে আমি এভাবে সিলেক্ট করলো আমি যদি ডিলিট করে দিলে আমি সিলেক্ট করলাম এখন সিলেক্ট করে ব্যাক স্পেস দিলে কিন্তু ডিলিট হয়ে যায় সিলেক্ট করলাম এই যে ব্যাক স্পেস দিলাম ব্যাক স্পেস একটা কি আছে কিবোর্ডে ওটা দিলে ডিলিট হয়ে যায় আবার আসো এখান থেকে আবার রাইট বাটন ক্লিক করলো ডিলিট রোস তাও ডিলিট হয়ে যাবে তারপর আমার দরকার হচ্ছে টেবিলের মধ্যে কলাম অ্যাড করতে হবে এই জন্য কি করবো এখানে ড্র টেবিল আছে এই যে ড্র টেবিল দিয়েও আঁকতে পারি অথবা অন্যভাবে পারি যেমন এইভাবে আমি যদি করলে রো অ্যাড হয়ে গেল আমি এবার এটাকে কলামে মার্ক করতে পারি বোঝা গেছে কলাম কিভাবে অ্যাড করব রো কিভাবে অ্যাড করব জি স্যার তারপর আমি যদি এখন আসে অল্টার ট্যাব দিলাম এন্টার এখানে মনে করো ট্যাব দেখো কি করলাম এই এখানে আসি ট্যাব দিলাম আবার ট্যাব দিলে কিন্তু আটটা বেড়ে যাবে ট্যাব দিলাম এ বেড়ে যাচ্ছে ট্যাব এখানে ট্যাব একটা কি আছে ট্যাব কি আছে এখানে আসি দিলে এভাবে বেড়ে যাবে আর বুঝা গেছে কথা স্যার ডাবল ক্লিক করতে হবে নাকি একটা ক্লিক করলে হবে একটা ক্লিক করলে হবে শুধু ট্যাব প্রেস করলে হবে ট্যাব ট্যাব প্রেস করলে হয়ে যাবে জি স্যার এখন আমি এখানে দিলাম মোবাইল নাম্বার দিলাম এরকম দিলাম তো এইভাবে বাকি ইনফরমেশন গুলো আমরা অ্যাড করি আর কি বয়স ম্যারিটাল স্ট্যাটাস প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস এগুলো আমরা এইভাবে অ্যাড করতে থাকি তারপর আমি চাচ্ছি এখানে বাংলায় লিখব মানে আমার ডকুমেন্টের মধ্যে বাংলা অ্যাড করব বাংলা অ্যাড করার জন্য এখানে আরো বেসিক ইনফরমেশন আছে যেমন কি
এটাকে আমি একটু লেফট অ্যালাইন করে দিচ্ছি লেফট অ্যালাইন করার জন্য আমাকে এটা করতে হবে এটাকে লেফট অ্যালাইন করে দিই এটা তারপর এখন এখানে থাকবে এই স্থান আছে তারপর হচ্ছে মেরিটাল স্ট্যাটাস অন হলো বৈবাহিক অবস্থা তারপর হচ্ছে ন্যাশনালিটি তারপর হচ্ছে ডেট অফ বার্থ গেল রেজিডেন্ট অ্যাড্রেস তারপর আমরা এটাকে সেভ করি এখন সেভ বাটনে ক্লিক করলাম তোমরা কি কন্ডিশনমেন্ট দাওয়া দাওয়া ডিপার্টমেন্ট এটা সেভ করলাম এটা আমি ডেস্কটপ নিচ্ছি সেভ হয়ে গেল এরপর এখানে আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস থাকে স্যার সেভটা একটু আরেকবার যদি দেখাই দেন স্যার ওকে দেখাচ্ছি আমি প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে আমি এই যে সেভ আসলাম এখানে বাটন আছে সেভ আসলাম ফাইল ফাইল থেকে সেভ সেভে ক্লিক করলে হয়ে যাবে ফাইল থেকে সেভ এস সেভ এস মানে হলো আমার আগের ফাইলটা যদি আমি কোনো ফাইল নাম কারেকশন করতে চাই সেক্ষেত্রে আমাকে করতে হবে সেভ এস করতে স্যার ওকে জি স্যার এরপর আমি চাচ্ছি এখানে বাংলাইট করো বাংলাইট করার জন্য আমাকে ফন্ট চেঞ্জ করতে হবে যেমন এখানে একটা ফন্ট আছে নিকোশ বাংলা এটা বাংলা ফন্ট তারপর এখানে কিবোর্ডের ফন্ট চেঞ্জ করতে হবে এটা মানে নিকোশ বাংলা মানে হলো আমার সফটওয়্যার ফন্ট চেঞ্জ হয়েছে কিন্তু আমাকে কিবোর্ডের ফন্ট চেঞ্জ করতে হবে কিবোর্ডের ফন্ট চেঞ্জ করার জন্য এখানে এই যে অব্রো আছে এটা হয়ে যাবে এখন আমি বাংলা লিখতে পারবো এখানে লিখলাম ব মানে বর্তমান 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 কর্মস্থল লিখলাম কর্মস্থল বোঝা গেছে বাংলা কিভাবে লিখতে হবে বাংলা লেখার জন্য ফার্স্ট অফ অল কি করা লাগবে সফটওয়্যারের ফর্ম চেঞ্জ করতে হবে তারপর কিবোর্ডের ফর্ম চেঞ্জ করতে হবে দেন আমরা বাংলা লিখতে পারবো ঠিক আছে স্যার কিবোর্ডটা চেঞ্জ করব কি করে কিবোর্ডের জন্য এখানে এই যে অপ্র কিবোর্ড আছে তুমি যদি বিজয় দিয়ে বিজয় বলি অপ্র দিয়ে যদি ট্যাপ করো সেক্ষেত্রে অপ্র হবের থেকে চেঞ্জ করতে হবে আর বিজয় দিয়ে টাইপ করলে সেক্ষেত্রে ইয়া হয় কি জানো বলে এটাকে কন্ট্রোল অল্ট আর ভি দিলে চেঞ্জ হয়ে যায় বিজয় যদি তুমি ইউজ করো বিজয় সেক্ষেত্রে কন্ট্রোল অল্ট আর ভি আর অপ্র অপ্র দিলে এই যে কিবোর্ডে এখানে অপ্র এরকম আইকন শো করবে এখানে ক্লিক করলে হয়ে যাবে একবার ক্লিক করলে বাংলা আসবে আর একবার ক্লিক করলে ইংলিশ আসবে বুঝা গেছে এরপরে আমরা বায়োডাটাতে কি করি শিক্ষা প্রতিষ্ঠান কি কি পাস করছে এগুলো তো আমরা যদি আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যদি অ্যাড করতে গেলে আমাকে কয়টা কলম লাগবে একটাতে বললাম ডিগ্রির নাম আর একটাতে প্রতিষ্ঠানের নাম আর একটা হলো গ্রেড আর একটা হলো পাসিং ইয়ার মানে চারটা কলামের টেবিল নিব কয়টা কলামের চারটা কলম চারটা কলামের টেবিল নিব চারটা কলামের টেবিল
চারটা কলামের জন্য আমরা কি করব ইনসার্ট টেবিল কলাম কয়টা চারটা ওকে আপাতত এতটুকু নিয়ে এখানে দিব হচ্ছে কি দিব এখানে দিব টাইটেল দিব এই কলামে দিব হলো এর মধ্যে কি দিব টাইটেল নিচের গুলোতে দিব হচ্ছে মানে ডিটেইলস দিব আর কি এখানে টাইটেল দিব আমরা টাইটেল হচ্ছে আমার ফন্টটা একটু বড় হয়ে গেছে ফন্টটা আমরা 12 দিই ইংলিশে লিখলে টাইম নিউ রোমান্স ফন্ট সাইজ 12 এখানে দিব হচ্ছে আমার এক্সামের নাম তারপর হচ্ছে কলেজ ইনস্টিটিউট হ্যাঁ ইনস্টিটিউট স্যার বলো প্রথম রোতে কলম না দিয়ে শুধুমাত্র একটা রো টানা যাবে না যাবে তারপর গ্রেড তারপর হচ্ছে পাসিং ইয়ার এখন আমরা দিব সাপোজ তোমরা মাদ্রাসায় পড়ছো দাখিল দাখিল ইনস্টিটিউট দিলাম 2200 গ্রেড দিলাম 5 পাসিং ইয়ার 2015 বুঝা গেছে এভাবে আমরা বাকিগুলো দিয়ে দিব ক্লিয়ার এই কথা কি বুঝা গেছে জি স্যার ক্লিয়ার স্যার এভাবে আমরা একটা বায়োডাটা বানাই ফেলতে পারি এখন বায়োডাটার শেষে দিতে হয় হচ্ছে নাম দিতে হয় তোমার নাম মানে এটা কার বায়োডাটা এর নামই দিলাম বেস্ট রিগার্ডস বেস্ট রিগার্ডস নেম করিমন্দি এটা লেফট দিয়ে দিই আমি দিলাম এদিকে নাম দিব এদিকে একটা সিগনেচার দিব আর ডেট এন্ড সিগনেচার এই জন্য সিগনেচার দেওয়ার জন্য ডেট দেওয়ার জন্য কি করব একটা ট্যাক্স বক্স দেব কারণ অথবা এটাকে আমি সিস্টেম করে আনতে পারি এখানে এভাবে অ্যালাইনমেন্ট ঠিক করতে পারি ডেট হচ্ছে আজকে কত 9/2/2001 কত বোঝা গেছে এই যে একটা বেসিক বায়োডাটা হয়ে গেছে আমাদের ক্লিয়ার এগুলো কি আমরা হয়তো আগে থেকেই জানি জানি না তার এখানে একটা সিগনেচার তুমি যদি এরকম হাতে যদি সিগনেচার করতে না পারো তুমি একটা সিগনেচার ইমেজ পাঠাই দিও সিগনেচার ইমেজ হচ্ছে আমি দেখাই তোমাকে মানে এরকম সিগনেচার দিয়ে অনেক বড় হয়ে গেছে এরকম একটা সিগনেচার ছবি উঠাই নিবা এটা অনেক বড় আমি ছোট করি
এখানে এডিট এসে আমি এটা রিসাইজ করে ফেলতে পারি, রিসাইজ এসে বেশি ছোট হয়ে যাবে। এখন এটাকে কপি করে আমি ওয়ার্ডে পেস্ট করবো। হ্যাঁ বুঝে গেছে, এভাবে একটা সিগনেচার দিয়ে দেবো, এটা সব প্রিন্ট করা যায়। এটা হলো একটা বায়োডাটা তৈরির জন্য একটা স্যাম্পল, সিগনেচার দিতে হয়, ডেট দিতে হয়, তার বিস্তারিত হিস্ট্রি এখানে দিতে হয়। কথা কি বুঝে গেছে? এখন এখানে কারো কোন কোশ্চেন থাকলে বলো। স্যার স্যার সিগনেচার ভিতরে যে মানে যে কালারটা আছে সাইডে আশপাশে ওইটা কি হোয়াইট করা যায় না স্যার, শুধু সিগনেচার বাদে? যাই ছবিটা ওয়েব উঠে দিতে হবে, ছবিটা এটা তোমার ছবিটা এরকম ওয়েব উঠে দিতে হবে। এখন তোমাদের একটু হোমওয়ার্ক হচ্ছে, আমরা এই ডকুমেন্টস দিয়ে দেবো, সরাসরি এটা আগে বানাবো, এরপর হচ্ছে তুমি তোমার মতো করে একটা সিভি বানাও, বায়োডাটা বানাও, এটা হচ্ছে হোমওয়ার্ক। আর মানে হোমওয়ার্ক হচ্ছে কি হুবহু অ্যাজ ইট ইজ এটা দেখে 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 টাইপ করা, এটার মতো আগে বানানো, এরপর হচ্ছে নিজের মতো বানাতে হবে, মানে নিজের মতো করে তোমার নাম মোবাইল নাম্বার এগুলো দিয়ে বানাই। এরপর হলো তারপর তোমাদের অনেকের এই সফটওয়্যার বা কম্পিউটার নাই বা ল্যাপটপ নাই, এই এমএস ওয়ার্ড কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন আছে। তুমি যদি অ্যান্ড্রয়েড ফোনে যদি দেখো, অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে গুগল প্লে স্টোরে কিন্তু এটা সার্চ দিলে আছে। গুগল প্লে স্টোরে কিন্তু ইয়াস কি আছে, আমি যদি গুগল প্লে স্টোরে যাই এখান থেকে সফটওয়্যারটা পাবা, অথবা আগে গুগল প্লে স্টোরে দেখে সফটওয়্যার আছে, মোবাইল তো সবার হাতে আছে, আছে না? জি। এই যে এমএস ওয়ার্ড লিখে সার্চ দিবা এখানে আছে, দেখছো এটা মাইক্রোসফট ওয়ার্ড, রাইট এডিট শেয়ার ডকস অন দ্য এই যে মাইক্রোসফট ওয়ার্ড। আমার কথা কি বুঝে গেছে? তোমাদের যাদের কম্পিউটার নাই তারা মোবাইল ভার্সন ইউজ করো, মোবাইল ভার্সন তুমি এই কাজটা সহজে করে ফেলতে পারো। ক্লিয়ার? স্যার মাইক্রোসফট ওয়ার্ড এর মাধ্যমে নিয়ে এই কাজটা করতে হবে? হ্যাঁ ওয়ার্ড এর। আর কোনো কিছু আছে জানার? আজকে আমরা দুটো কার গিয়া দুটো কি করবো?
স্যার ওই স্যার সফটওয়্যারে যে টাইমস নিউ রোম যেটা ওটা কি স্যার এটা টাইপিং করে লিখতে হয় নাকি সিলেক্ট করার কোনো অপশন আছে এখানে এখানে সিলেক্ট এই যে এখানে ক্লিক করলে সিলেক্ট করতে হবে জি স্যার কারণ সিলেক্ট করতে গেলে এটা খুঁজতে হবে তোমাকে এর জন্য যেহেতু তোমার মুখস্থ আছে এর জন্য লিখে ফেলবা লিখে ফেললে সে তোমাকে খুঁজে বের করে দেবে জি স্যার বুঝা গেছে জি স্যার মানে তোমাদের কাজ হচ্ছে কি করা একটা টিভি তো হ্যাঁ কারণ হলো তুমি দাওয়া ডিপার্টমেন্ট থেকে পড়বা এখন তো আসলে কম্পিউটারের এই অ্যাপ্লিকেশনগুলো তোমাকে জানতেই হবে তুমি যাই করো তুমি যে কোনো জবে জয়েন করো অথবা নিজে একজন লেকচারার হও নিজে ইউনিভার্সিটি টিচার হও নিজে একজন সেলফ এমপ্লয়েড হও তোমাকে কিন্তু এগুলো জানতেই হবে টাইপ করা জানতে হবে একটা ফাইল রেডি করা জানতে হবে একটা মেইল করা জানতে হবে একটা ফটো কিভাবে এডিট করতে হয় জানতে হবে বর্তমান হচ্ছে এগুলো না জানলে আসলে অবস্থা বেশি খারাপ হয়ে যাবে এগুলো জানতেই হবে মানে এগুলো হলো জানাটা একেবারেই বাধ্যতামূলক তুমি এগুলো জেনে না থাকলে অনেক দূর পিছিয়ে যাবে অনেক কষ্ট হবে তোমার তুমি সাপোজ খুতবা দিবা মসজিদে খুতবা দিবা ঠিক আছে খুতবা দিবা তোমাকে বললো কি তুমি সাপোজ আইএসসি ক্যাম্পাসে একটা খুতবা দিও খুতবা দেওয়ার জন্য বললো কি অথরিটি আপনি যে খুতবাটা দিবেন এটা একটু আমাদের পাঠান আমরা দেখি এটা যথাযথ হয়েছে কি তো তুমি কি এটা হাতে লিখে দিবা একটা হাতে লেখার দোগ আছে হাতে লিখে দিলে তো ফেলেও দিতে পারে কারণ হাতে লেখার এখন যোগ নাই তোমাকে এরকম টাইপ করে প্রিন করে টাইপ করে মেইল করে পাঠাতে হবে হ্যাঁ তারপর তুমি একটা কোন একটা তোমাদের গ্রামের বা তুমি যে কোনো এক জায়গায় একটা প্রোগ্রাম করলা ওয়াজের উপরে তুমি একটা টপিকস এর উপর একটা লেকচার দিও তো ওই লেকচার কিভাবে লিখবে হাতে লিখে হাতে লেখা আসলে মাহফিল অধ্যক্ষ বললো কি আপনি কি ধরনের বক্তব্য দিবেন পুলিশ প্রশাসন বললো কি আপনি কি ধরনের বক্তব্য দিবেন ওটা আগে পাঠান তা তোমাকে কি করতে হবে তোমাকে করতে হবে এরকম একটা ফাইল দিয়ে টাইপ করে মেইল করে পাঠাইতে হবে কারণ এটা তো এখন ম্যানুয়ালি পাঠানো যাবে ম্যানুয়ালি পাঠানো সিস্টেম এখন নাই মেইলে পাঠাই যাবে এই জন্য এই অ্যাপ্লিকেশন গুলো সবাইকে জানতে হবে আর এই অ্যাপ্লিকেশন গুলো ভেরি ভেরি ইজি একেবারে ভেরি সিম্পল এগুলোর মতো সহজ আর কিছু খুব সহজ একবার স্যার বলো বলছিলাম যদি আমাদের এই মিড টার্মের সিলেবাসটা দিবেন সিলেবাস হচ্ছে আমি যা পড়াবো তাই এই যে এটাও সিলেবাসের মধ্যে আছে বুঝা গেছে মানে এই যে আজকে যেটা লেকচার যেটা পড়লাম না আমরা এটাও সিলেবাসের মধ্যে আছে সিলেবাস হচ্ছে আমরা যা পড়াবো তাই এর এক সুতাও বাইরে যাবে ঠিক আছে মানে এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই আমি যা পড়াবো হুবহু তাই তুমি যদি এটা প্র্যাকটিস করতে পারো প্লাস শুধু যা পড়াবো তাই ইনশাআল্লাহ প্লাস স্যার রেজাল্ট ভালো করবা ভালো স্কিল হয়ে যাবে অ্যাপ্লিকেশন গুলো এর বাইরে যাওয়ার দরকার না আমি যাই পড়াবো তাই এর বাইরে এক শুধু বাইরে যাব ঠিক আছে জি স্যার আমাদের টাইমটা একটু আজকে ফিক্সড করে দেওয়া দরকার যেহেতু ছাত্র অনেক আছে বুঝলে নাই ঘুমাইছিলাম এই জন্য আর উঠতে পারিনি একটু আমাকে নক দিবা যদি দেরি হয় হ্যাঁ যখন ক্লাস শুরু হতে দেরি হচ্ছে আমাকে একটা মেসেজ দিবা আর কি আমি তোমাদের এক্সট্রা ক্লাস নিয়ে তোমাদের সবকিছু কভার করে দিয়ে দিবো এখানে এটা খুব সহজ কোর্স এটা মানে সবাই ধরে নাও আমি রেগুলার পড়াশোনা করবো এই কোর্সটার উপরেই নিজে অভিজ্ঞ হবো কম্পিউটার অ্যাপ্লিকেশন সবগুলো জানবো তারপর হচ্ছে সাথে অ্যাপ্লাস নাও এরকম টার্গেট নাও দেখবে সবই ভালো হয়ে যাবে খেলার নাম বুঝা গেছে জি স্যার ওকে ওকে স্যার রেকর্ডিংটা কি আমাদেরকে দিবেন অবশ্যই দিব অবশ্যই এর জন্য রেকর্ড করা